আমরা হচ্ছে নর্মালি পিন ক্রিয়েট করা দেখলাম যে হ্যাঁ পিন কিভাবে ক্রিয়েট করব আমাদের পিন্টারেস্টে। তো নর্মালি আপনাদের পিন্টারেস্টে এরকম হোম ফিড বা দেখাচ্ছে যে হোম সেকশনে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারেন। তো আপনারা এখান থেকে যদি আরো পিন ক্রিয়েট করতে চান বা বোর্ড যদি ক্রিয়েট করতে চান, তো দেখবেন এখানে ক্রিয়েট অপশন আছে, কিন্তু এখান থেকে আসলে বোর্ড ক্রিয়েট করার অপশনটা নাই। তো এখানে আপনারা যখন আপনাদের প্রোফাইলে যাবেন, আপনারা যখন ফাইবারে যখন দেখলেন যে ওখানে যারা সার্ভিস সেল করতেছে, দেখবেন তারা অনেকেই বলছে যে তিনটা পিন, তিনটা হচ্ছে বোর্ড ক্রিয়েট করে দিবে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 14-15টা করে পিন ক্রিয়েট করে দিবে, এরকম বিষয় তারা বলেছে। তো আমরা এখানে আসলে বোর্ডটা কিভাবে ক্রিয়েট করতে পারি বা আমাদের কি কাজের জন্য কি বোর্ড ইউজ করলে আমাদের জন্য ভালো হয়, এটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন আমরা আমাদের কিন্তু একটা অলরেডি একটা বোর্ড আমরা ক্রিয়েট করেছি, যখন আমাদের পোস্টটাকে আমরা পিন করেছি তখন আমরা একটা বোর্ড ক্রিয়েট করেছি। আচ্ছা এখানে একটা বিষয় আছে, দেখেন আপনাদের এই বিজনেস পেজের যে ইন্টারফেস বা যে অনেক সময় দেখেন যে এই যে কভার ফটো যেটা আছে, এটা কিন্তু আপনাদের পিন থেকে আপনারা সেট আপ করতে পারেন, অর্থাৎ আপনারা যে পিনগুলো এখানে করবেন এরকম পিনগুলো আপনাদের এখানে কভার হিসেবে অ্যাড হতে পারে। আচ্ছা এটা আপনারা এডিট করে নিজেদের মতো কাস্টমাইজ করেও একটা অ্যাড করতে পারেন। নর্মালি আমরা আমাদের প্রোফাইল প্রোফাইলে যেভাবে কভার ফটো অ্যাড করি সেম একই অপশন, এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনারা যে কোনো একটা ইমেজ বা যেটা আপনাদের পেজের সাথে যায় বা দেখা যাচ্ছে পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম কোনো এরকম কোন একটা কভার ফটো আপনারা এখানে সিলেক্ট করবেন, যেটা আপনাদের পেজের সাথে যায় বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের সাথে রিলেভেন্ট, অথবা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে এই ধরনের কভার ফটো, এই ধরনের প্রোফাইল ফটো আমার এখানে অ্যাড করে দেন। ডিফল্ট আমরা যে পিনগুলো করতে থাকি বা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন বোর্ডে আমরা যে পিনগুলো করতে থাকি সেগুলো হচ্ছে ডিফল্ট হিসেবে আমাদের কভার ফটো হিসেবে চলে আসে। তো আপনারা এখান থেকে অন্যান্য কভার ফটো, আপনাদের কাস্টম কভার ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এটা জাস্ট ইজি, অনেক সহজ কাজ। আপনারা ফেসবুকে বা দেখাচ্ছে যে আপনাদের ইনস্টাগ্রামে বা দেখাচ্ছে যে সরি ইনস্টাগ্রামে, হ্যাঁ ইনস্টাগ্রামে হয়, এবং দেখা যাচ্ছে যে আপনাদের লিঙ্কডইনে যেভাবে কভার ফটোগুলো অ্যাড করেন সেভাবে জাস্ট একটা কভার ফটো এখানে অ্যাড করে দিতে পারেন। আর যদি অ্যাড করে না দেন বাই ডিফল্ট আপনার পিনগুলো ওখানে শো করবে। আচ্ছা এখান থেকে দেখেন কি ছিল, সেটা হচ্ছে যে আমরা যে প্রোফাইল পিকচারটা এখানে দিলাম সেটা হচ্ছে আপনি একটা জাস্ট নিয়ে দিয়েছেন, এখানে কি বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে ব্যক্তিগত মানে নিজের কি পিক দেওয়া যাবে এরকম কিছু, নাকি শুধু যেটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে ওই অ্যাকাউন্টটাতে হচ্ছে নিজের প্রোফাইল? আচ্ছা এখানে আসলে ধরা বাঁধা কোনো নিয়ম এভাবে বলা নেই। এখন আপনি হয়তো বলতেছেন যে আপনি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রমোট করবেন, বা দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার একটা প্রোডাক্ট, বা দেখাচ্ছে যদি আপনি ব্র্যান্ডের ক্ষেত্রে চিন্তা করেন তো সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডগুলোর কিন্তু বিভিন্ন লোগো থাকে বা তাদের হচ্ছে রিপ্রেজেন্টিং, যাদের কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করে এরকম কিন্তু বিভিন্ন সিম্বল বা লোগো তাদের থাকে। তো নর্মালি বিজনেস পেজগুলোতে এগুলো দেওয়াই সমীচীন, কিন্তু আপনি চাইলে আপনার ব্যক্তিগত ছবি এখানে দিতে পারেন, কিন্তু এটা আসলে আপনাকে পিন্টারেস্ট বলবে না যে আপনি বিজনেস পেজে কেন আপনি আপনার ছবি বা আপনার পার্সোনাল ছবি আপনি কেন আপলোড করছেন। কিন্তু বিষয়টা আপনাকে নিজেই অবজার্ভ করতে হবে যে একটা বিজনেস পেজ বা একটা বিজনেস ওয়েবসাইট আসলে কী রকম দেখতে হলে সবচেয়ে ভালো হয়। এখন দেখা যাচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা মেকআপ আর্টিস্ট বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কসমেটিক্স আপনি এখানে সেল করার জন্য এই বিজনেস পেজটা ক্রিয়েট করছেন। তো এখানে আপনি অ্যাজ এ বিউটিশিয়ান বা দেখা যাচ্ছে যে অ্যাজ এ বিউটিশিয়ান বা প্রফেশনাল আপনি এখানে নিজের ছবি বা দিতে পারেন, সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডটাকে সবাই আপনার মাধ্যমেই চিনে। অনেক সময় আপনার ফেসবুকে একটা জিনিস দেখবেন যে অনেক সময় শপের নাম জানে না, কিন্তু শপের ওনারের নাম সবাই জানে যে হ্যাঁ এটা সাব্বির ভাইয়ের দোকান, আর তারপর হচ্ছে এটা হচ্ছে বাইতুল মোকারমের হচ্ছে আব্দুল ভাইয়ের দোকান, এরকম কিন্তু অনেকেই চিনে যে নাম দিয়েই তার ব্র্যান্ডটাকে পরিচিত করে। তো অনেক সময় এরকম যদি হয় যে আপনার নামেই আপনার ব্র্যান্ডটা বেশি পরিচিত, সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত ছবি ইউজ করতে পারেন। তবে নর্মালি যে বিষয়টা হয় যে বিজনেস পেজের ক্ষেত্রে বা বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনার বিজনেসের লোগো থাকে এই বিষয়গুলো অ্যাড করাই বেশি সমীচীন। এখানে পিন্টারেস্ট আপনাকে বলবে না যে আপনি কেন আপনার বিজনেস পেজে নিজের ব্যক্তিগত ছবি দিয়েছেন, এরকম তারা আপনাকে বলবে না। বুঝতে পারছেন রোকসানা? জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা পিন এবং দেখা যাচ্ছে বোর্ড ক্রিয়েট করতে পারেন। আমাদের অলরেডি একটা বোর্ড ক্রিয়েট করা আছে, যে বোর্ডটাতে আমরা একটা অলরেডি একটা পোস্ট করেছি এবং যে বোর্ডটার নাম হচ্ছে ফুড।
তো আপনারা এখান থেকে বোর্ড গুলো আরো অনেক বোর্ড ক্রিয়েট করতে পারেন, এগুলোকে হচ্ছে অন্যান্য বোর্ডের সাথে অ্যাড করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে বোর্ড গুলোকে মার্জ করতে পারেন, নতুন বোর্ড ক্রিয়েট করতে পারেন। এখানে দেখেন ক্রিয়েট অপশন আছে, এখান থেকে বলতেছে ক্রিয়েট এ বোর্ড অর ক্রিয়েট এ পিন। আপনারা চাইলে এখান থেকে বোর্ড ক্রিয়েট করতে পারেন, জাস্ট বোর্ডের নামটা দিবেন, আর যদি এটা সিক্রেট বোর্ড রাখতে চান তো সিক্রেট হিসেবে এটা রাখতে পারেন। তো আমরা তো এটা পাবলিকলি রাখতে চাচ্ছি, এটা সিক্রেট আমরা রাখবো না, জাস্ট আপনার বোর্ডের নামটা দিবেন আর এখানে ক্রিয়েট অপশনটাতে চালু করে দিয়ে ক্লিক করে ব্যাস দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে যে কোনো কিছু বোর্ডের নাম দিতে পারেন। আপনারা বোর্ডের নামটা দিবেন, দিয়ে এখান থেকে আপনারা বোর্ড ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এটা আসলে অ্যারেঞ্জ করার জন্য, যে আপনারা হচ্ছে সর্ট করার জন্য, যে প্রিভিয়াস মানে যেটা সবার আগে পোস্ট করা সেটা সবার আগে দেখা যাবে নাকি, মানে সর্টটা তো আপনারা বোঝেন তাই না, সর্ট বাই নেম, সর্ট বাই টাইম, সর্ট বাই ডেট, এরকম ভাবে আসলে এখানে সর্ট করতে পারেন। আচ্ছা, তো আপনাদেরকে এই বেসিক যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা একটু কমপ্লিট করেন, তো এখান থেকে এই পিন্টারেস্ট থেকে আপনারা অনেক গ্রুপ খুঁজে পাবেন, যে গ্রুপগুলোতে আচ্ছা দেখেন এই যে গ্রুপ যদি আমি সার্চ করি তো এই পিন্টারেস্ট থেকে আপনারা অনেক ধরনের গ্রুপ বা কমিউনিটিতে আপনারা যুক্ত হতে পারেন। তো আপনারা যে রিলেটেড প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে আপনাদের যে রিলেটেড ব্র্যান্ড আপনারা এখানে প্রমোট করতে চাচ্ছেন সেই রকম ব্র্যান্ডগুলোতে আপনারা হচ্ছে বা ব্র্যান্ডের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা এখানে যুক্ত হবেন এবং ওখানে আপনারা আপনাদের পোস্টগুলোকে ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে কিছু বিষয় বলতেছে যে অল পিনস, তো এখান থেকে আপনারা যেটা করবেন যে ভিডিও পিপল বা বোর্ড, আপনারা এখান থেকে বোর্ডগুলো দেখতে পারেন যে হ্যাঁ এই ক্লথ এই কিওয়ার্ডের আন্ডারে বা দেখা যাচ্ছে ক্লথ লিখে সার্চ দেওয়ার পর যে পিনগুলো আসে বা যে বোর্ডগুলো আসে, দেখেন এই যে ক্লথিং, তারপর হচ্ছে এই বোর্ডগুলোর কিন্তু এই নাম দেওয়া আছে এবং তাদের পার্সোনাল যে প্রোডাক্টগুলো আছে বা এই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু এখানে পিন করা আছে। দেখেন আমরা যদি যে কোনো একটা, আর এখানে দেখেন যে ক্লথ ক্লথ লিখে সার্চ দিছি আর শুধু হচ্ছে মানে ফিমেল পার্সনদের হচ্ছে ক্লোদিংসই এখানে বেশি। তো এটা আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি যে এখানে আসলে ফিমেল ইউজারের সংখ্যা অনেক বেশি, তো ফিমেল ইউজারদের যে প্রোডাক্ট বা দেখা যাচ্ছে তাদের যে পছন্দের যে জিনিসপত্রগুলো এগুলো আসলে পিন্টারেস্টে মার্কেটিং এর ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হয় এবং তারা দেখবেন যে শপিং এর ক্ষেত্রে তারা একটু বেশি ইন্টারেস্টেড, যে তারা মনে করতেছে না আমার একটু ফ্যাশন সচেতন হতেই হবে বা আমার এই প্রোডাক্টটা কিনতেই হবে বা দেখা যাচ্ছে যে এটা আমার অনেক ভালো লাগতেছে আমি এটা কিনবই, দেখবেন তারা কিন্তু যে কোনো উপায়েই হোক ওই বিষয়টাকে কিন্তু কেনার চেষ্টা করে বা এখান থেকে তারা ডিসিশন মেক করে যে হ্যাঁ আমি হয়তো কখনো এই জিনিসটা কিনবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এখানে মার্কেটিংটা অনেক বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা, কথা আমিও একটু বলবো, ধরেন আপনি এই পিনটাকে আপনার বোর্ডে সেভ করে রাখতে চাচ্ছেন যে হ্যাঁ এই পিনটাকে আমি আমার বোর্ডে সেভ করব, সেখান থেকে আপনাকে আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে, তা আপনার যে বোর্ডগুলো আছে এখানে সেটা আপনি সার্চ করতে পারেন বা দেখাচ্ছে যে আচ্ছা এখান থেকে যদি এখান থেকে অপশনটা পাচ্ছি না, আচ্ছা আমরা তো এই গ্রুপটাতে অ্যাড হই নাই বা দেখাচ্ছে যে এই গ্রুপটা তো এখন আমরা ফলো করতেছি। আচ্ছা আচ্ছা, সম্ভবত আহসান হাবিবের একটা প্রশ্ন ছিল যে অন্যদের বোর্ডে কিভাবে পিন করবেন তাই না? আচ্ছা, যে কোনো একটা বোর্ডে অবশ্যই আপনাকে যেতে হবে বা দেখা যাচ্ছে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে অবশ্যই আপনাকে অ্যাড হতে হবে। তো অ্যাড হওয়ার পর বা আপনি যখন ওই পিনগুলোতে যাবেন বা দেখা যাচ্ছে যে ওই বোর্ড